কেমন আছো ইউটিউব? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম শীর্ষা গুহা অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ব্ল্যাক বিউটি। ওয়েলকাম টু দুর্গাপূজা সিরিজ 2K24। আজকে একটা বাংলা ব্লগ হতে চলেছে অ্যান্ড বাই দ্য টাইটেল ইউ গাইজ নো যে আজকে আমি আগমনী শ্যুট যেটা করেছিলাম, যেটা ভিডিও এখন তোমরা শর্টসে দেখতে পেয়ে গেছো, এতক্ষণে না দেখলে দেখে আসো, তো সেই শ্যুটটা আজকে হতে চলেছে অ্যান্ড মহালয়ার দিনে তোমরা এই ভিডিওটা দেয় সবাইকে। আমি এখন রেডি হব, আমার মেকআপ আর্টিস্ট আসবে। প্রবলেম ইজ আউটডোর শ্যুট হওয়ার কথা ছিল, বাট যে হারে বৃষ্টি পড়ছে সেটা পসিবল হবে কিনা আমি জানি না। আমি উঠেছি ওই 6:30 দিকে অ্যান্ড এখন ব্রাশ ওয়াশ করে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। মুখে একটু পুরো মেডিসিন ভর্তি চকচক করছে মুখটা, এবার মুখটা ধোবো ভালো করে আর আইসিং করবো, বিকজ সকালে উঠে আন্ডার আইস ফুলে থাকে। সো আমার লুকের আজকের ইন্সপিরেশন হচ্ছে আমি একটু কলকা টাইপের চাই। আর যেই দাদাটা আমায় সাজাবে, মানে যে মেকআপ আর্টিস্ট, সে কী করে আসবে আমার আইডিয়া নেই। যা বৃষ্টি পড়ছে বাইরে, বাট সে দারুণ কলকা করে। তোমাদেরকে তার কন্ট্যাক্ট ডিটেলস, কী করে কন্ট্যাক্ট করতে হবে সব আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তারপরে আবার শ্যুট হবে, আমার মনে হয় ইনডোরই করতে হবে, যে হারে বৃষ্টি পড়ছে বাইরে যাওয়া পসিবল না। বাট বাইরে আমার ঠাকুরের সামনে একটু শ্যুট করার খুব ইচ্ছা ছিল, দেখা যাক কী হয়, এখনও টাইম আছে। 11টার দিকে শ্যুট শুরু হবে, দাদা 7:30 দিকে চলে আসবে, 10:30-11টা বেজে যাবে, বিকজ টাইম লাগবে একটু। তো চলো, আগে রেডি হয়নি নিজে খুব ভালো করে আইসিং করতে হবে। তোমাদের আগে বাইরের ওয়েদারটা দেখাই চলো। বাইরে দেখতে পাচ্ছ কী বৃষ্টি হচ্ছে, আজকের দিনটা না হলে ভালো হতো, বাট কিচ্ছু করার নেই, আমি তাড়াতাড়ি চাই গিয়ে রেডি হই। ডিফাফিং স্কিন হয়ে গেছে, এবার আমি করবো একটু ভালো করে স্কিন কেয়ার, বিকজ স্কিনে অনেক মেকআপ যাবে। তারপরে যে জিনিসগুলো আমি পরবো সেগুলো আমি গুছিয়ে একটা সাইডে রাখবো। অপশানস আছে কিছু, সব তো করবো না, অপশান সবই আছে, সো ওগুলো গুছিয়ে রাখবো আগে স্কিন কেয়ারটা করে। ওকে, সো এখানে হেয়ার মেকআপের সব জিনিস হয়ে গেছে আর জুয়েলারি। এবার তোমরা যদি জিজ্ঞেস করো যে যে দাদা মেকআপ আর্টিস্ট, ও কেন মেকআপ আনছেন, ও থাকে অনেক দূরে তো অ্যান্ড ও এখানে একটা কাজে আসে, তো ও আমার মেকআপ দিয়ে সাজিয়ে দিলে আমারও সুবিধা হবে, ওরও সুবিধা হবে, দ্যাটস ওয়াই ও দাদা মেকআপ আনছে না। সো আমাদের কাছে এখানে অলমোস্ট মেকআপ রেডি, মেকআপ ব্রাশেস, এগুলো আমার যদিও ধোয়া উচিত ছিল, বাট যাই হোক এখন হয়নি, কী করা যাবে। এইখানে জুয়েলারি আর এখানে হেয়ার ইকুইপমেন্টস, যেটা আমি পরবো সেইটা এখন আমাকে এখানে রেডি করে রাখতে হবে, বাকি অলমোস্ট এভরিথিং ইজ রেডি। সো গাইজ, কফি বানিয়ে নিলাম। এই কাপটা আমি অনলাইন অর্ডার করেছিলাম অ্যান্ড
কাপটা কি কিউট, এখানে এই হট যেটা লেখা আছে এটা হাতে ধরলে হাতে গরমও লাগে না, দিস ইজ হট কফি বাট আই এম হোল্ডিং ইট, অ্যান্ড খুব একটা এরকম না যে খুব গরম, হালকা গরম। আর আমি এরকমই কফি খাই, চিয়া সিডস দিয়ে খাই, জেনারেলি চিয়া সিডস ওয়াটারটা আলাদা খাই, বাট আজকে টাইম নেই অত, সো কামস উইথ আ স্ট্র, অনলাইন অর্ডার করেছি, লাভ দিস কাপ, আমি যবে থেকে এটা অর্ডার করেছি এটাতেই খাই। তো একটু কফি খাই, একটু নিজের সাথে টাইম স্পেন্ড করি, তারপরে দেখা হচ্ছে। বৃষ্টির কারণে তন্ময়দার আসতে খুবই লেট হয়ে যায়, যার জন্য তোমাদের সাথে আলাদা করে কথা বলাতে পারিনি, তবে এখানে তুমি আমার মেকআপ, তোমরা আমার মেকআপটা দেখতে পাচ্ছ আর হেয়ারটা দেখতে পাচ্ছ যে কি করছে। অ্যান্ড তোমাদেরকে তন্ময়দার কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, যাদের যাদের দরকার কন্ট্যাক্ট করতে পারো পার্টি মেকআপ লুকের জন্যে, বা তোমাদের স্পেশাল ডেতে ব্রাইডাল লুকের জন্যে, রিসেপশন লুকের জন্যে খুব ভালো কাজ হাতে, সে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে, এবং আমায় কেমন লাগছে সেটাও কমেন্টে নিশ্চয়ই জানিও। মেকআপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা শ্যুট স্টার্ট করে দিই, অ্যান্ড আমাদের ঘরে শ্যুট করতে হয়। সোমিন হচ্ছে আমার খুব ভালো এক বন্ধু, ফটোগ্রাফারও, আমার ছবি আগেও তুলেছে, ওর কন্ট্যাক্ট ডিটেলসও তোমাদের লাগলে আমায় জানিও, ওর ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। অ্যান্ড আমার সমস্ত যত শ্যুটের পিকচার্স দেখছো ওরই তোলা, এখানে আমি ফুল কুচি কুচি করছিলাম শ্যুটে লাগবে বলে। কিছু বিহাইন্ড দ্য সিনস তোমাদের সাথে শেয়ার করলাম।
স্টার্ট। টাকা হাই গাইস, তো শ্যুটটা ওভার হয়ে গেছে। খুব একটা খুশি না শ্যুটটা দিয়ে, বিকজ একটু ছাদে গিয়ে একটু বৃষ্টি থেমেছিল তখন শ্যুট করলাম আর ঘরের মধ্যে। তবে তোমরা ভিডিওটা দেখে জানিও যে তোমাদের কেমন লাগলো। অ্যান্ড চলো আজকের মতো ব্লগ এখানেই এন্ড করছি। খুব ছোটো ব্লগ জানি, বাট নহলায়ার জন্য আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ওয়ান। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, মিট ইউ সুপার সুন ইন মাই নেক্সট ভিডিও। বাই।